মনের শান্তির জন্য কাজ করা আর শান্ত মনে কাজ করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা কি করছি, আমরা আমাদের মনকে শান্ত করার জন্য কাজ করে চলেছি। এটা করলে মন শান্ত হবে, ওটা করলে মন শান্ত হবে, এই কাজটা করলে মন শান্ত হবে, এটা কিনলে মন শান্ত হবে, ওটা কিনলে মন শান্ত হবে, এইসব কারণে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে গেছে। আমাদের মন কিন্তু চারদিকে ছুটে চলেছে শুধু শান্তি পাওয়ার আশায়, তাই না? তো এই শান্তি পাওয়ার জন্য কোনো কাজ করা, আর মনকে যদি আগেই শান্ত করে নিতে পারি আমরা, সেই শান্ত মনে কোনো কাজ করা, তাহলে কিন্তু সেই যে কাজটা আমরা করি, সেই কাজের যে ফলাফল হয়, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। আমরা যদি মনকে আগে শান্ত করে নিতে পারি, তারপরে যদি কোনো কাজ করি, তাহলে কিন্তু সেই কাজটা খুব ভালো হয়, সেটা একটা সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা বিক্ষিপ্ত মনে, আমাদের মন তো বিক্ষিপ্ত, আমাদের মন তো একাগ্র নয়। একাগ্র মানে যার একটা অগ্র, মাথা যার একটা, একটা জিনিস নিয়ে চিন্তা করা যায়। তো আমাদের মন তো একাগ্র নয়, আমাদের মন চারদিকেই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, কখনো এইটা ভাবছি তো কখনো ওটা ভাবছি। এবং শুধু তাই নয়, আমাদের জীবনটাও তো বিভিন্ন দিকে বিক্ষিপ্ত, কখনো শরীর খারাপের দিকে, কখনো গাড়ির ইএমআই এর দিকে, কখনো পেট্রোলের দামের দিকে, কখনো বাজারের সবজির দিকে, চালের দিকে, কখনো কাজের দিকে, কখনো ছেলেমেয়ের পড়াশোনার দিকে, কখনো নিজের পড়াশোনার দিকে, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে আছে আমাদের মন। তো আমরা সেই বিক্ষিপ্ত মনকে একাগ্র যদি করে নিতে পারি, যখন যেটা করছি তখন যদি সেই বিষয়েই মনোযোগ দেওয়ার মতন ক্ষমতা অর্জন করতে পারি, মনকে যদি শান্ত করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই কাজটা করা অনেক সহজ হয়ে যায়। যোগে একটা পদ্ধতি আছে, খুব সহজ পদ্ধতি, সেই পদ্ধতি আজকের আপনাদের আমি দেখিয়ে দেব। এটা যদি রেগুলার প্র্যাকটিস করা যায়, এই পদ্ধতি যদি রোজ রোজ যদি নিয়ম করে 15-20 মিনিট অভ্যেস করা যায়, তাহলে কিন্তু এই মনকে নিজের আয়ত্তে আনা অনেক সহজ হয়ে যায়। তো কিভাবে আমরা সেটা করব? যোগে আমাদের ডান দিকটা হলো পিঙ্গলা এবং বাঁ দিকটা হলো ইড়া, অর্থাৎ আমাদের শরীরে না, আমাদের যে এই যে দুটো নাসারন্ধ্র, আমরা যে শ্বাস, আমরা যে বায়ু নিই, আমাদের কিন্তু দুটো নাড়ির অবস্থান দেখানো হয়েছে এখানে, দুটো নাড়ি, একটা হলো ইড়া, একটা হলো ইড়া এবং একটা হলো পিঙ্গলা। তো এই ইড়া পিঙ্গলা ডান দিকের নাসারন্ধ্র দিয়ে আমরা যখন শ্বাস গ্রহণ করি, সেটা হলো পিঙ্গলা, অর্থাৎ সূর্যের দিক, অর্থাৎ পুরুষের দিক, এবং বাঁ দিকটা যে ইড়া, সেটা হলো চন্দ্রের দিক, অর্থাৎ নারীর দিক। তো এই যে আমাদের যে সূর্যের দিক, আমরা যখন ডান দিক দিয়ে আমাদের বায়ু প্রবাহিত হয়, আমরা যদি একটুখানি দেখে নিই, তাহলে দেখা যাবে আমাদের কিন্তু দু নাক সবসময় খোলা থাকে না, যে কোনো একটা নাক খোলা আছে বা আরেকটা নাক বন্ধ আছে। আমরা যদি একটুখানি দেখে নিই নিজেরা, তাহলে বুঝতে পারবো আমাদের দুটো নাক কিন্তু একসঙ্গে কাজ করে না, কখনো বাঁ দিক দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত হয়, কখনো ডান দিক দিয়ে প্রবাহিত হয় সহজভাবে। তো আমরা কি করব, এই পদ্ধতিটাকেই অবলম্বন করব। আমাদের যে ডান দিক, এই ডান দিকটা হলো গরম দিক। যখন কোনো আমরা যখন ডান দিক দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত করি, তখন কিন্তু আমাদের মন চঞ্চল অস্থির হয়ে থাকে, সেটাও অনেক কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে সেটাও। কিন্তু আমরা যদি মনকে শান্ত রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বাঁ দিকটাকে ইউজ করতে হবে বেশি। তাই আমরা চন্দ্রভেদম, একটা প্রাণায়াম আছে যার নাম চন্দ্রভেদম, এই প্রাণায়ামের মাধ্যমে আমরা কিন্তু নিজেদেরকে, নিজেদের মনকে শান্ত রাখার চেষ্টা করব এবং শান্ত রাখব। এটা কিভাবে করব? আমরা সোজা হয়ে বসবো, প্রথমে সে চেয়ারে হোক বা বাবু হয়ে বসা, যাকে বলা হয় পদ্মাসন বা সুখাসন বা সিদ্ধাসন, এর মধ্যে যে কোনো একটা আসনে আমরা বসব। সিদ্ধারা সোজা থাকবে, ডান হাত বাঁ হাত প্রথমে কি করব আমরা, এটাকে জ্ঞান মুদ্রা বলে, এই জ্ঞান মুদ্রাতে আমরা বাঁ হাতটাকে রাখব হাঁটুর ওপরে। ডান হাত আমরা তর্জনী এবং মধ্যমাকে রাখব এরকমভাবে জোড়া অবস্থায়, অনামিকা এবং কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুল আমরা
কি করব বৃদ্ধাঙ্গুল দিয়ে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা কি করব ডান নাসার, আমাদের যে এই যে ডান দিকে নাসারন্ধ্র আমরা এটাকে আটকে দেব। আটকে দিয়ে আমরা কি করব শুধুমাত্র শুধুমাত্র বা নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব। আমরা সেটা একটু প্র্যাকটিস করে নিই। তো আমরা ঠিক এইভাবে বা নাক দিয়ে শ্বাস গ্রহণ করবো এবং বা নাক দিয়েই শ্বাস ছাড়বো, বা দিক থেকে যা করার করবো, ডান দিকটাকে কিন্তু কোনোরকমভাবে কাজে লাগাবো না। এবার এই যে এই পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে আমাদের মন আমরা দেখবো আস্তে 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 কিন্তু শান্ত হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু আমাদের হার্ট রেস্ট পাচ্ছে। আমাদের বা দিকে যেহেতু হার্ট রয়েছে এবং এই হার্ট বা হৃদয় সারাক্ষণ কাজ করছে, সর্বক্ষণ কাজ করে চলেছে আমাদের এই বাঁদিকের যে এই যে অংশটা রয়েছে, তাই জন্য একে ঠান্ডা রাখতে হয় আমাদের। কিন্তু সেই কারণেই আমাদের কিন্তু বাঁ হাতের জোর কম, যাতে এই এই হার্ট যেহেতু সারাক্ষণ কাজ করে চলে, তাই জন্য একটু এই হাতে যাতে ভারী কাজ না করি, যাতে সেই শক্তিটা হার্টের জন্য সংরক্ষিত থাকে, তাই জন্য কিন্তু আমরা বাঁ হাতের কাজ কম করার জন্য আমরা বাঁ হাতে জোর কম হয় আমাদের। তো এই যে যখন আমরা চন্দ্রবেদম করব তখন কিন্তু আমাদের বাঁ দিকটাও রেস্ট পাবে, এবং এই বাঁ দিকে যেহেতু সারাক্ষণ হার্ট কাজ করে, এই হার্টের জায়গাটা গরম হয়ে যায়, এই অংশটা গরম থাকে যেহেতু সারাক্ষণ কাজ করে, তাই জন্য আমাদের চন্দ্রবেদম মানে বাঁ দিকটা অপেক্ষাকৃত ঠান্ডা রাখা হয়। এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যাদের হাই প্রেশার আছে তারাও কিন্তু অনেকটা সুস্থ থাকবেন এই চন্দ্রবেদম প্রাণায়ামের মাধ্যমে। তাই আমরা চেষ্টা করব এই যে চন্দ্রবেদম প্রাণায়াম সেটা রোজ কম করে অন্তত 15-20 মিনিট অভ্যাসের, এটা সব থেকে ভালো যদি আমরা খালি পেটে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই আসন করলে কিন্তু সব থেকে ভালো উপকার পাওয়া যায়, এবং রাত্রিবেলাও করা যায় এটা, কিন্তু খালি পেটে, খাওয়া দাওয়া করার অন্তত 2 ঘন্টা পর বা 2 ঘন্টা আগে। আমরা রাত্রিবেলা যখন খাবো তার অন্তত 8 ঘন্টা আগে আমরা যদি এটা করে নিতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাওয়া যায়, বা আমরা যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি তাহলে ঘুমোতে যাওয়ার আগে এই চন্দ্রবেদম যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু খুব উপকার আমরা পাবো। আজ এই পর্যন্তই, নমস্কার।